প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের এবার 2024 সালে নতুন ক্যারিকুলামে যে গণিত বইটা আছে সেটার 36 পৃষ্ঠায় যে একক কাজটা দেওয়া আছে সেই কাজটা আমি এখন তোমাদের সমাধান করে দিচ্ছি। তো এখানে এক নম্বর যে সমস্যা, এখানে বলেছে যে সূচকের গুণ ও ভাগের নিয়ম ব্যবহার করে এই রাশিগুলোর সরল করতে হবে, অর্থাৎ এটা ক্যালকুলেশন করে সূত্র প্রয়োগ করে একটা মান বের করতে হবে। তাহলে দেখো, এক নম্বর এখানে আছে 3e² × 9e² অর্থাৎ 3 ঘাত এখানে 2 গুণ 9 ঘাত এখানে 2। তাহলে শুরুতেই দেখো কি করবে, এখানে যেহেতু 9 9কে আমরা 3 × 3 লিখতে পারি এবং এই স্কোয়ারটা স্কোয়ার রয়ে যাবে। এখন দেখো এখানে 3 ঘাত কিন্তু এখানে দেখো এখানে 3 ঘাত 1, এখানেও 3 ঘাত 1। তাহলে আমরা নেক্সট লাইনে যেটা করতে পারি, 3 স্কোয়ার ঠিক থাকবে এই যে 1+1, মানে এখানে 3 যেহেতু এখানে আমরা জানি যেহেতু 3 ঘাত 1 × 3 ঘাত 1, কোনো ঘাত না থাকলে 1 ধরে নেওয়া হয়, তাহলে 3 ঘাত 1+1 = 3 ঘাত এখানে 2 হয়। তো আমি সরাসরি এখানে 3 ঘাত 2 লিখছি, তার উপরে আর একটা ঘাত রয়েছে। তাহলে এখন আমরা জানি যে ঘাতে ঘাতে গুণ হয়, অর্থাৎ সূচকের সূচক, তাহলে এই সূচক আর এই সূচক গুণ হবে এখানে নেক্সট লাইনে, তাহলে 3 সূচক হবে এখানে 4। এখন দেখো যেহেতু এখানে সূচকীয় রাশি দুইটা ভিত্তি সেম হলে রাশি দুটোর ঘাত গুণ হবে, অর্থাৎ আমরা যে সূত্র শিখেছি যে e^m × e^n = e^m+n, এখানে দেখো ভিত্তি একই বিধায় এম প্লাস এন হয়েছে। আর এখানে যেহেতু ঘাতের ঘাতের নিয়ম যে যদি e^m তারপর n হয় তাহলে e^mn হয়, অর্থাৎ ঘাতের ঘাত গুণ হয়। তাহলে এখন নেক্সট লাইনে যেটা হবে 3e^2 + 4, অর্থাৎ 3e^6, আর 3e^6 মানে হচ্ছে 729, অর্থাৎ এখানে 3কে নিজেদের ভিতরে 6 বার গুণ করা। এভাবে গুণ করলে হয় 729। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার নেক্সট যেটা দেওয়া আছে 2 নম্বরটা, এটা আমরা লিখি যে 5 ঘাত হলে 3 এবং 25 ঘাত হচ্ছে -2। তাহলে আমরা নেক্সট লাইনে যেটা লিখবো 5 ঘাত 3ই লিখবো, এবং দেখো এখানে 25কে আমরা 5×5 লিখতে পারি ঠিক আগের মতোই। তাহলে এখানে এটা 5 ঘাত এখানে 1, এখানে 1, তাহলে পরের লাইনে হবে 5 টু দি পাওয়ার 2, অর্থাৎ 5 স্কোয়ার্ড হবে এবং এই ঋণাত্মক ঘাতটা রয়ে যাবে। এখন ঋণাত্মক ঘাতের সাথে এই 2 গুণ হবে, তাহলে নেক্সট লাইনে যেটা হবে 5³ × 5⁴, কারণ 2 - 2 এর সাথে যদি 2 গুণ করে দিই তাহলে -4 হয়। এখন দেখো আবার এই যে ভিত্তি সেম হয়ে গেল, এখন এই ঘাত আর এই ঘাত এখানে যোগ হবে, অর্থাৎ 3 3 যোগ -4, অর্থাৎ যেহেতু এখানে মাইনাস আছে এই জন্য আমি একটা ব্র্যাকেট দিয়ে নিয়েছি, তোমরা ব্র্যাকেট না দিয়েও লিখতে পারবা, একবারে ডাইরেক্ট নিচে লাইনে লিখতে পারবা, অর্থাৎ এই লাইন থেকে এই লাইন তোমরা সরাসরি যেতে পারবা। যেহেতু আমি একটু ভেঙে ভেঙে করে দিছি এই জন্য একটা লাইন এখানে বেশি লিখেছি। তাহলে এখন এখানে যেহেতু এখানে এটা ক্যালকুলেশন যে 3 - 4, অর্থাৎ বড় সংখ্যার সামনে যে চিহ্নটা সেই চিহ্নটা আমরা আগে লিখবো, যেহেতু এটা প্লাস, এখন একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ হয় এবং বিয়োগের সময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন সেই চিহ্ন লিখতে হয় বড়টা থেকে ছোটোটা বিয়োগ, অর্থাৎ 4 থেকে এখানে 3 চলে গেলে এখানে 1 হয়। তাহলে দেখো এখানে কিন্তু আমরা যেটা লিখতে পারি যে 1/5, কারণ কি ঋণাত্মক সূচক আমরা শিখেছি যে e^ যদি -n হয় তাহলে উপরে 1 লিখবো, আর এটা এই চিহ্ন বাদে যেটা থাকবে সেটা লিখবো, অর্থাৎ মাইনাস চিহ্ন বাদে যেটা থাকবে সেটা লিখবো। এখন দেখি যেহেতু উপরে 1 সূত্রের 1, আর এখানে যেহেতু ঋণাত্মক ঘাত রয়েছে এখন 1 হবে, কিন্তু 1 লেখা যা না লেখা একই কথা। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে 3 নম্বরটা সমাধান করব। 3 নম্বরটা আগে লিখে ফেলি এখানে, যেহেতু এখানে বেজ হচ্ছে এখানে s, তাহলে পাওয়ার 2টা আমরা এখানে যেহেতু ভাগ অবস্থায় আছে তো এটাকে আমরা পরের লাইনে এভাবে লিখতে পারি যে s^13 / s^5।
তাহলে যেহেতু বেস সেম তাহলে ভাগের বেলায় আমরা পাওয়ার বিয়োগ করে দেবো। তো নেক্সট লাইনে যেটা হবে এস এর পাওয়ার হবে এখানে 13 মাইনাস 5, আর 13 থেকে 5 গেলে 8 হয়, এটাই হবে অ্যান্সার। এরপরে নেক্সট 4 নম্বরটা সমাধান করব। 4 নম্বরটা এখানে এখানে দেখো এই যে এস এর পাওয়ার 13 এবং এস এর পাওয়ার এখানে ভাগ অবস্থায় আছে 5। দেখো তো এই যে একটু আগে যেটা করলাম এই এখানে কিন্তু সেম কাজটাই এখানে করতে হবে। তো এটা আমি একটু আলাদা করে নেখি, যেহেতু এখানে একটা ইনটু আছে এখানেও একটা ইনটু আছে, তো এইটুকু আমরা আলাদা করে লিখে ফেলতে পারি। এবং এই যে টির পাওয়ার এখানে উপরে আছে -4, নিচে আছে 14, তাহলে এটাকে আমরা আলাদা করে লিখতে পারি। তো এটার এটার জন্য আমরা লিখবো এখানে এস টু দি পাওয়ার 13 মাইনাস 5, এবং এটার জন্য আমরা লিখবো যেহেতু বেস এখানে টি তাহলে উপরের পাওয়ারের সাথে যে এই পাওয়ারটা বিয়োগ হবে। তো নেক্সট লাইন হবে এস এর পাওয়ার 8 এবং টির পাওয়ার এখানে -18, কারণ এখানে পাওয়ারগুলো যোগ হবে, কারণ এখানে দুটাই একই চিহ্ন, আর একই চিহ্ন থাকলে যোগ হয়, যেহেতু মাইনাস মাইনাস তাহলে এখানে যোগ করতে হবে। আর এটাও আবার ঋণাত্মক সূচকের মধ্যে পড়ে গেছে, তাহলে এস টু দি পাওয়ার 8 ইন্টু, আর এখানে আমরা এই ঋণাত্মক যে সূচকটা সূচকের যে সূত্রটা এটা আমরা লিখে ফেলতে পারি। এখানে এন এর মান হচ্ছে এখানে 18 এবং এর মান হচ্ছে এখানে টি। তো এইভাবে তোমরা লিখে দিতে পারো, চাইলে এখানে আর একটা লাইন লিখতে পারো উপরে এস এস টু দি পাওয়ার 8 এবং নিচে টি টু দি পাওয়ার 18, এইভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই, বা এইভাবে রেখে দিলে পারো, বা অথবা যদি কেউ যদি এখানে অ্যান্সার লেখে তাও কিন্তু হবে, কোনো সমস্যা হবে না। এরপরে 5 নম্বরটা করব, যে 5 নম্বরটা এখানে দেওয়া আছে ঠিক আগের অঙ্কটার মতোই, এটা শুধু এখানে একটু এই যে এখানে যদি শুধু মাইনাস ছিল না আর এখানে মাইনাস আছে, তো সেম প্রসেসে আমরা আগাবো। তো এখানে দেখো এই 2 আর 4 এখানে কাটাকাটি করা যায়, এখানে 2কে 2 দিয়ে ভাগ দিলে 1 হয়, 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 হয়, তাহলে নেক্সট লাইন আমরা হাফ লিখবো, এবং এই যে এই অংশটুকু আমরা গুণ আকারে লিখেছি এবং এই অংশটুকু আমরা গুণ আকারে আলাদা করে লিখলাম, না লিখলেও কোনো সমস্যা নাই। এখনও বাকি কাজটা করে ফেলি, যে এইটার কাজটাও আমরা একটু আগেই করলাম, এবং এটার কাজটা এখানে যেহেতু এখানে একটা নেগেটিভ সাইন আছে এই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে নেগেটিভ সাইন লিখেছি। তো নেক্সট লাইনে যেটা হবে এইটুকু কাজ, এটা এস টু দি পাওয়ার 8 হবে, এবং এখানে যেহেতু মাইনাস আর মাইনাসে প্লাস হয় গুণ গুণ অবস্থায়, কারণ আমরা জানি একই এক জাতীয় চিহ্ন যদি গুণ অবস্থায় থাকে তাহলে সেটা প্লাস হয়, এবং দুই জাতের চিহ্ন যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে মাইনাস, এবং এভাবে যদি থাকে মাইনাস প্লাস মাইনাস তাহলে আমরা যেটা লিখতে পারি -1, এবং দুটাই যদি প্লাস থাকে আমরা প্লাস লিখবো, অর্থাৎ গুণের বেলায় বা ভাগের বেলায় যদি সেম চিহ্ন থাকে তাহলে প্লাস হয়, এবং অপোজিট চিহ্ন থাকলে মাইনাস হয়। তাহলে দেখো যেহেতু এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়েছে, তা এখন যেহেতু বড়টার সামনে প্লাস আছে এবং এটা মাইনাস, তাহলে দুই রকম চিহ্ন, তাহলে দুই রকম চিহ্ন বিয়োগ হয়, বিয়োগের সময় বড়টার চিহ্ন বসাতে হয়, অর্থাৎ এখানে 14 থেকে 4 গেলে এখানে 10 হয়। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো এটা চাইলে তোমরা আরেকটু এইভাবে লিখতে পারো, যেহেতু এই 1-এর সাথে এস টু দি পাওয়ার 8 এবং টি টু দি পাওয়ার 10 এই দুটো গুণ অবস্থা আছে, তাহলে আমরা গুণ করে দিলে এস টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার 10 ডিভাইডেড বাই 2 এভাবে লিখতে পারি, বা এখানে অ্যান্সার লিখে দিলেও কোনো সমস্যা নেই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ।